আমার নন্দীগ্রামের মাটি চাই, যে মাটি কপালে লাগিয়ে আমি বলতে পারবো শুভেন্দু অধিকারী প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিধায়ক হয়েছেন। এই চ্যালেঞ্জ এই চেয়ারে বসে নিয়ে গেলাম। আমার ধারণা, যেমন আমি এখানে একটা কন্টেনার আনতে পাঠিয়েছি, একটু মাটি নিয়ে যাব, তার কারণ এর আগে পশ্চিমবঙ্গে একমাত্র মুর্শিদাবাদ ছিল যেখানে কয়েকজনের বেইমানের পায়ের ধুলোর জন্যে ভারতবর্ষ 200 বছর ইংরেজ শাসনে ছিল। তেমনি নন্দীগ্রামের একটু মাটি আমার দরকার, কারণ কয়েকজনের বেইমানির জন্যে আজ পশ্চিমবঙ্গে বিজেপির এই দাপট, এই বারবারান্ত, এই দাদাগিরি এবং মানুষের সমর্থন ছাড়া এই গুন্ডাগিরি। যদি আমায় জিজ্ঞেস করেন যে ওই মাটি নিয়ে কী করবেন, ওই মাটি আমি প্রত্যেক দিন সকালবেলা একবার বেরোবার সময় লাগাবো নন্দীগ্রামে, যে যতদিন না পর্যন্ত শুভেন্দু অধিকারীর প্রাক্তন বিরোধী দলনেতা হন এবং প্রাক্তন বিধায়ক হন, ততদিন অবধি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী রক্ত দিয়ে অঙ্গীকার করবে গোষ্ঠী সংযোগ নয় জনসংযোগ, আর সেটাই করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। এই নন্দীগ্রামে আমার মনে আছে আমাদের আসার মেন কারণ ছিল আমরা লরি নিয়ে আসতাম। আপনি যদি, আমি কারোর নাম বলছি না, নেতৃত্বকে জিজ্ঞেস করেন, ওই 40 টন 30 টন 50 টনের লরি নিয়ে আসতাম। আমাদের দায়িত্ব ছিল চাল আর গম পৌঁছে দেওয়া। আমি তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই চাল গম আমরা অফিসে পৌঁছে দিতাম, আর ফেরার সময় টাঙ্গি তীর যে যেখান থেকে পারত মারত। তারা তো আছি বেঁচে, এখন তৃণমূল মরেনি। এই যে তাপসবাবু বলেছেন যে আমার বাড়িতে এত বড় ঘটনা ঘটলো, পার্টিকেও যোগাযোগ নেই, আমি 23 মাস কারাগারে ছিলাম, কারাগার কংসের কারাগার, রোজ কংস খোঁজ দিতে আসত। যদিও মমতা ব্যানার্জি সরকার ছিল কিন্তু এজেন্সিটা ছিল দিল্লি, যে অষ্টম গর্ভের সন্তান বেরোলো কিনা। এবং আমাদের প্রতিনিয়ত বলা হতো, অভিষেকের নাম বলো, কোথায় দার্জিলিংয়ের পাহাড়ে, ডেলোর পাহাড়ে, কোথায় গৌতম আর সারদার কী নাম, নামও ভুলে যাই, সুদীপ্ত সেন, ওই আলজাইমা কাজ করছে, সুদীপ্ত সেন, সুদীপ্ত সেন, এরা কোথায় টাকাটা দিয়েছে। তো এবার 23 মাস খাটার পরে আমার বিরুদ্ধে যে চার্জশিটটা পড়েছে তাতে লেখা রয়েছে উনি প্রভাবশালী, প্রচণ্ড পরাক্রমশালী এবং প্রচণ্ড ক্ষমতাশালী। তাহলে এই তিনটে কারণে আমায় 23 মাস জেল কাটতে হলো। এগুলো তো হনুমান সম্বন্ধে বলে, হনুমানে যেমন হনুমান চালিশা করেন, মদন চালিশা করতে শুরু করুন। আমার বিরুদ্ধে কিন্তু কোনো রেড হয়নি, আমার ব্যাংক রেড হয়নি, কিচ্ছু রেড হয়নি। তাহলে আমার জীবন থেকে 23টা মাস খসে গেল, তার হিসেব কী দেবে বিজেপি? তারপরেও একটা চোতা পেতেই শুভেন্দুবাবু টেবিলের তলা দিয়ে স্বীকার করে নিলেন, 2014 থেকে আমি অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখি। আর প্রকাশ্যে একটা সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বললেন, আমি স্বীকার করছি নারদায় ওই ঘটনায় আমি টাকা নিয়েছি, এটা যে দেখা গেছে এটা সত্য ঘটনা। তাহলে একজন নিজে স্বীকার করলো যে আমি টাকা নিয়েছি এবং যেটা দেখা গেছে সেটা সত্যি। তো তারপরও তার বাড়িতে চিঠি গেল না, আমার বাড়িতে গেলো কেন, আমি ওদের জামাই নই বলে। তো তার জন্য কি চমকে যাবো নাকি? আমাদের চমকাতে গেলে কী হয়, আমরা যেখানে মিটিং করি ওখানে চমকাই তোলা নাম হয়ে যায়, জায়গার নাম পাল্টে যায়, আমাদের চমকে ফমকে লাভ নেই। একটা চমকে শুভেন্দু চলে গেলো ঘরের তলায়।